জি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে রিমুভ করবেন। জি, বিষয়টি হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে অ্যাড করবেন এবং রিমুভ করবেন। তো চলুন আমরা জিমেইল অ্যাপসটি অন করি। খেয়াল করুন, আমরা বামে থ্রি লাইন্স দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি যে কাউসার আলী ABC নামে একটি ইমেল বা জিমেল অ্যাড হয়ে আছে। তো এখানে আমি আরেকটি ইমেল অ্যাকাউন্ট অ্যাড করব। খেয়াল করুন, এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, গুগলে ক্লিক করলাম। খেয়াল করুন, পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা ছুটিয়ে রাখি। জি, এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ নেটওয়ার্কিংয়ের কারণে। এখানে আমরা ইমেলটি লিখি, যে ইমেলটি আমি এখন অ্যাড করব। জি বন্ধুরা, এটি হচ্ছে আমার স্কুলের একটি জিমেল অ্যাকাউন্ট। জি, খেয়াল করুন, এবার কি করব যে আমার ইমেলটি লেখা হয়ে গেলে আমি নেক্সটে ক্লিক করব। কোথায়? নেক্সটে। হ্যাঁ, এবার আমরা পাসওয়ার্ডটি দিব। জি, পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। জি, অ্যাকসেপ্ট। দেখুন সব নিচে লেখা আছে, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টে আমরা ক্লিক করি। জি, দেখুন আমার মোবাইলে একটি অ্যাকাউন্ট অ্যাড ছিল, এখন দুইটি অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। দেখুন, এটি একটি, দুইটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে এই মুহূর্তে কয়টি অ্যাকাউন্ট অ্যাড আছে? দুইটি। আমি এখন একটি অ্যাকাউন্ট ডিলিট করব বা রিমুভ করব। কোনটি করব? এটি মহারাজপুর হাই স্কুল করব নাকি কাউসার আলী ABC করব? তো আমি কাউসার আলী ABCটাই ডিলিট করছি। দেখুন কিভাবে, ডানে আমরা কি দেখতে পাচ্ছি, লো অ্যারো দেখতে পাচ্ছি। লো অ্যারোতে ক্লিক করি, ম্যানেজ অ্যাকাউন্ট। খেয়াল করুন, গুগল। যে আমরা কোনটি করব, কাউসার আলী ABC। তাহলে কাউসার আলী ABC-র উপর ক্লিক করি। খেয়াল করুন, কাউসার আলী ABC। আমরা ডানে সব উপরে কি দেখতে পাচ্ছি, থ্রি ডটস, রিমুভ অ্যাকাউন্ট। জি, আমার অ্যাকাউন্টটি সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে। আমরা ব্যাকে যাই। এ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টে শুধুমাত্র একটি ইমেল কি হয়েছে, অ্যাড হয়ে আছে বা অ্যাক্টিভেট হয়ে আছে। আপনি এক্ষেত্রে কী করতে পারেন, আপনি অ্যাড করতে পারেন, রিমুভও করতে পারেন। তো এখানে কীভাবে করবেন, অ্যাড অ্যাকাউন্ট লো অ্যারো ই করার পর কি করবেন, ক্লিক করার পর আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি নতুন একটি অ্যাকাউন্ট আপনার মোবাইলে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। তো সুন্দর একটি টিউটোরিয়াল এবং সহজ, নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। আর আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার যদি আশা রাখেন বা সঙ্গে সঙ্গে পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী টিউটোরিয়ালগুলো সঙ্গে সঙ্গে আপনি ইনফরমেশান পাবেন। আর পরিশেষে বিদায় নিচ্ছি, আবার কথা হবে।